সারা দেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, হাইকোর্টে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইজিপির প্রতিবেদন। বাস্তবতার নিরিখেই পদ্মা সেতু প্রকল্পে খরচ বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা, আর বাড়বে না বলে আশ্বাস। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা শিগগিরই সিদ্ধান্ত জানালেন আমির খসরু। ট্রাম্পের বিরুদ্ধে আবার অভিশংসন প্রস্তাব, বাইডেনের শপথকে ঘিরে সশস্ত্র হামলার আশঙ্কা এফবিআই। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। আর দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সাংবাদিক মিজানুর রহমান খান, তিন দফা জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে চিরশয়ন। সারা দেশের জেলা উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও পুলিশের মহাপরিদর্শক। প্রতিবেদনে বলা হয় প্রকল্পে বঙ্গবন্ধুর 1,220টি ম্যুরাল তৈরির কথা আছে, এর মধ্যে নির্মাণাধীন 19টি। মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশর জানান, সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছেন। এসব ভাস্কর্য ম্যুরালের নিরাপত্তায় সিসিটিভি থেকে শুরু করে গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গত 7 ডিসেম্বর বঙ্গবন্ধু সব ম্যুরাল ও ভাস্কর্য নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণ খরচ বৃদ্ধি নিয়ে চায়ের কাপে নানা আলোচনা হয় ঠিকই, কিন্তু এর নির্মাণ খরচ কেন কিভাবে বেড়েছে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম নেয় মানুষের মনে। ফিজিবিলিটি স্টাডি আর বাস্তবায়ন পর্যায়ে প্রকৃত খরচ কখনোই এক হয় না, সমন্বয়ের চেষ্টা করা হয় মাত্র, এটি মেগা প্রকল্পের স্বাভাবিক অনুশীলন। তবে এখন খরচের যে হিসাব দাঁড়িয়েছে তা আর কোনো অবস্থাতেই বৃদ্ধির সুযোগ নেই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন খরচ বাড়ে বাস্তবতা নিরিখেই। শুরু থেকে এ পর্যন্ত স্বপ্নের সেতু নির্মাণে খরচের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। স্রোতস্বিনী পদ্মা মনে করা হয় আমাজনের পরে স্রোতের দিক দিয়ে পদ্মা বিশ্বের দ্বিতীয় অবস্থানে, যার কূল কিনারা নির্ণয় করা যায় না। এমন নদীর উপরে এরকম একটি মেগাস্ট্রাকচার পদ্মা সেতু তৈরি হবে তা কে কবে কখন কল্পনা করেছিল। তারপরও এই নদীতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মিত হয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের কারণে। স্বপ্নের পদ্মা সেতু ফিরে যাব 2007 সালে। সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 10,161.75 কোটি টাকা। 2011 সালে এসে নকশা সংশোধনে দৈর্ঘ্য বাড়ে, খরচও বেড়ে দাঁড়ায় 20,507.20 কোটি টাকা। 2016 সালে 28,793.39 কোটি এবং সর্বশেষ 2018 সালে আরেক দফা 1,400 কোটি টাকা বেড়ে মোট 30,193 কোটি টাকা দাঁড়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয়। একটি সেতু মানে শুধু একটি সেতু নয়, এর সাথে শেষ করতে হয়েছে আরও চারটি বড় প্রকল্প। ভূমি অধিগ্রহণে খরচ 2,698 কোটি টাকা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 1,515 কোটি টাকা, সংযোগ সড়কে 1,907 কোটি টাকা। দ্বিতীয় বৃহৎ খরচ নদী শাসন ও সার্ভিস এরিয়ায় মাটি ভরাটে 9,400 কোটি টাকা, আর মূল সেতুতে ব্যয় মাত্র 12,133 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সেতু নকশা মান ও নির্দেশনায় বিশ্বব্যাংক যে অবস্থায় রেখে গিয়েছিল সেটাই বজায় রেখে এগিয়েছে বাংলাদেশ, নতুন করে এসব খাতে কোনো খরচ হয়নি।
10,000 কোটি থেকে শুরু করে 30,000 কোটিতে গেল, ফিজিবিলিটি রিপোর্টটা কোনো সময় কারেক্ট হয় না। এটা একটা 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 প্রিলিমিনারি বল, হ্যাঁ। তো ফলে পদ্মা ব্রিজের এই যে খরচটা বেড়েছে এটা কিন্তু একদম অযৌক্তিক কিছু না, এর মধ্যে কোনো রকম বাংলিশের কোনো স্কোপ নাই। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে 129 কোটি এবং অডিট তদারকি নিরাপত্তা সহ বেশ কটি খাতে 200 কোটি টাকা রাখা হয়েছে, বাস্তবতা নিরিখে খরচ বেড়েছে। এর মধ্যে কিন্তু কোনো পয়সা কিন্তু ওরকম বাড়ে নাই আর, ওই যে 30,000 চলছে, টাইম এক্সটেনশন দিয়েছি এতে খুব খরচ, একটা করে পাইল বাড়াইছি খরচ বেড়েছে, এই সমস্ত অল্প কিছু খরচ বেড়েছে। এখানে সবচাইতে যেটা হচ্ছে যে ল্যান্ড কম্পেনসেশনটা সাংঘাতিক হয়। নির্মাণের আরেক দফা সময় বাড়লেও খরচ এখানেই স্থির থাকবে, বিলম্ব করলে জরিমানা গুনতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়ার প্রশ্নে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা প্রমাণিত হয়েছে। নেতাকর্মীরা নির্বাচনে যেতে চায় না বলেও জানান বিএনপির নেতা। জসিম জুলের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বারবার দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরলেও নির্বাচন এলেই অবস্থান বদল। জাতীয় সংসদের উপনির্বাচন সহ প্রায় সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে দলটি। বেশ কিছু নির্বাচনে জয়ীও হয়েছে বিএনপির প্রার্থীরা। তবে এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটি অংশ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর যুক্তি, এতদিন নির্বাচনে অংশ নিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের নেতাকর্মীরাও নির্বাচনে যাওয়ার পক্ষে নয় বলে জানান আমির খসরু। নির্বাচনে গিয়েও দেখেছি, এখনও দেখতে পাচ্ছি কি হচ্ছে বাংলাদেশে, যে এদের অধীনে যে কোনো নির্বাচনে এই নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে না, এটার প্রমাণ দেশে বিদেশে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। এখন আর প্রমাণের প্রয়োজন নাই, এখন সিদ্ধান্তের সময় চলে আসছে। আপনি সঠিকভাবে বলেছেন, আমি যেটা বলেছি জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। শুধু নির্বাচন নয়, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা নিয়েও দলের ভিতরে কথা চলছে বলে জানান বিএনপির এই নেতা। আজকে জাতি কিন্তু একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে, দেওয়ালের পিঠ ঠেকে গেছে এবং জাতি কিন্তু এখান থেকে মুক্তি চায়। সমস্ত দেশ প্রস্তুত এবং এটা চলছে। আমি তো সবাই গন্তব্য দিকে যাচ্ছে এবং এটার একটা জাতীয় ঐক্য, সবার মানসিকভাবে জাতীয় ঐক্য হয়ে গেছে। এটাকে একটা আমরা এটার প্রপার একটা রূপ দিয়ে এটাকে আমরা সরকার পতনের দিকে যাচ্ছি, যাবো ইনশাআল্লাহ, এবং এটার এটার আর ডিলে করারও কোনো সুযোগ নাই। সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় উল্লেখ করে আমির খসরু জানান, জনগণই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। শেষবারের মতো সবার শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক কলামিস্ট মিজানুর রহমান খান। জাতীয় প্রেস ক্লাবে জানাজায় অংশ নেন তার সহকর্মীরা। এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো কার্যালয়ে আরও 3 দফা জানাজা অনুষ্ঠিত হয়। বিশিষ্টজনেরা জানান মিজানুর রহমান খান বেঁচে থাকবেন তার লেখনী ও কর্মে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্ট। অকালেই চলে গেলেন সাংবাদিক, কলামিস্ট ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। সকালে তার মরদেহ নেওয়া হয় হাইকোর্টে। আইন ও সংবিধান নিয়েই ছিল তার সাংবাদিকতা লেখালেখি। এরপর নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। গুণী এই সাংবাদিকের কর্মজীবন নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সাংবাদিকরা। কঠিন খটপটে বিষয়গুলো অত্যন্ত সাবলীল এবং সহজভাবে সংবাদপত্র এবং গণমাধ্যমে তুলে ধরে তিনি সারা বাংলাদেশের মানুষের একটি আস্থা অর্জন করেছিলেন। মিজান সাংবাদিকতা শুরু করেছিল আনন্দবাজারের ঢাকার অফিসে। তারপর থেকে তার এই উত্থান। যে কোনো বিষয়ে তিনি ভিতরে ঢুকে যেতেন, গভীরে ঢুকে যেতেন এবং তার থেকে পাঠকের জন্যে এমন কিছু খোরাক দিতেন যেটা অন্য কোনো সাংবাদিক
দিতে পারেননি। পরে তাকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে, সেখানেও জানাজা পড়ানোর পর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়। আমরা তো আসলে জানি না কোথায় কার কাছ থেকে যদি কখনো টাকা ধার করে থাকেন, সেটা যদি ভুলে গিয়ে থাকেন, সেটি আপনারা দয়া করে আমাকে বলবেন, আমার ছোট ভাই মশিউরকে বলবেন। বিশিষ্ট জনেরা জানান মিজানুর রহমান খানকে হারানোর ক্ষতি সহজে মিটবার নয়। যারা আইন বিষয়ে রিপোর্টিং করছেন তারা কিন্তু কোনো বিষয়ে যদি একটু সংশয় থাকে মিজান ভাইকে ফোন দিতেন, তার সঙ্গে কথা বলতেন। আজকে তাকে হারিয়ে সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হলো। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৎ সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন যিনি সততার সঙ্গে তার জীবনটাকে অতিবাহিত করতেন। তথ্যমন্ত্রীও অকালে ঝরে যাওয়া উনি এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান। একটু আগে তার সন্তান কাঁদছিল, সেই কান্না আবার কম ছুঁয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করব, আরও সহায়তা লাগলেও আমরা করব। প্রেস ক্লাব থেকে শেষবারের মতো তার প্রিয় কর্মস্থল প্রথম আলো কার্যালয়ে আসেন, চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। মিজানুর রহমান খানের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন প্রথম আলোর সম্পাদক। সবাইকে বলবো আসুন আমরা মিজানুর রহমান খানের আদর্শ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য আমরা মনে রাখি এবং আমরা যেন আরও ভালো সাংবাদিকতা করতে পারি। মিজানুর রহমানের পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তার ভাইরা আমাদের পরিবারভুক্ত। আমরা অতীতে যেমন পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম, বর্তমান আগামীতেও আমরা পরিবারের সঙ্গে যুক্ত থাকব। শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পথে মিজানুর রহমান খানের শেষ যাত্রা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক চালক সহ তিন শ্রমিকের মৃত্যু। আবারও দুপুর দুটার একুশে সংবাদ। রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে গিয়ে ট্রাক চালক সহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃষ্টি ভেঙে পড়ায় রাঙামাটি মহালছড়ি খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ জানায় সকালে পাথর বোঝা একটি ট্রাক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে কুতুকছড়ি এলাকায় বিকট শব্দে বেইলি বৃষ্টি ভেঙে যায়। এ সময় ট্রাকের চালক সহ তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন অ্যাক্ট কার্যকর, নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সকাল থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা। সোমবার জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়ার উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় চাকরি প্রত্যাশীরা। রাতে তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দেয়। তাদের অভিযোগ, 2017 সাল থেকে চাকরির আশ্বাস দিয়ে আসছেন উপাচার্য। মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগান থেকে সুফল পেতে শুরু করেছেন মেহেরপুরের চাষিরা। কৃষি বিভাগের সহায়তায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা এসব বাগান এখন শীতকালীন শাকসবজিতে ভরপুর। উদ্যোক্তারা নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশীকেও দিচ্ছেন টাটকা সবজি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি বিভাগ যাদের ফসলি জমি নেই তাদের বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির আঙিনায় পড়ে থাকা জায়গায় তৈরি পুষ্টি বাগানগুলো এখন ভরে উঠেছে শীতকালীন সবজিতে। নিজেদের চাহিদা মিটিয়ে এসব সবজি প্রতিবেশীদের বিতরণ করছেন চাষিরা। আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের পুষ্টি যে বাগান দিয়েছে সবজি বাগান, সেই সবজি বাগান থেকে আমরা প্রতিদিন টাটকা সবজি পাই। আমরা নিজে টাটকা সবজি পাই এবং বাইরে কিনা লাগে না, এবং বাড়ির আশেপাশে যারা চায় তাদেরও দেওয়া হয়। সব পরিবারকে যদি এই পুষ্টি বাগানটা প্রদান করা হয় তাহলে আমার মনে হয় যে এই পুষ্টির যে ঘাটতি বা প্রত্যেকটা পরিবারের পুষ্টির কর যে সবজি সেটা পাবে বলে আমি মনে করি। অর্থনৈতিক সহায়তা সহ সবজি উৎপাদনের নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে।
এটি একটি কালিকাপুর মডেল। এই মডেলে চাষিরা সারা বছর সবজি পাবেন বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে ১৯৩৫ টাকা আমরা তাদেরকে দিয়েছি ঘেরা বেড়া এবং সেই সঙ্গে বীজ দিয়েছি। মেহেরপুরের প্রতিটি লোক যাতে পুষ্টি পায় এবং পুষ্টি ব্যবস্থাপনা যাতে নিশ্চিত হয় এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলার দুটি পৌরসভা সহ ১৮টি ইউনিয়নের ৫৭৬টি পরিবারে গড়ে তোলা হয়েছে এই পুষ্টি বাগান। সমর ইসলাম, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সারাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, হাইকোর্টে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইজিপির প্রতিবেদন। বাস্তবতার নিরিখেই পদ্মা সেতু প্রকল্পে বেড়েছে খরচ বলছেন সংশ্লিষ্টরা, আর বাড়বে না বলে আশ্বাস। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা শিগগিরই সিদ্ধান্ত জানালেন আমির খসরু। ট্রাম্পের বিরুদ্ধে আবার অভিশংসন প্রস্তাব, বাইডেনের শপথ ঘিরে সশস্ত্র হামলার আশঙ্কা এফবিআই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২ নম্বরে, ভিজিট করুন ২১@ডট কম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/২১২৪ অনলাইন। বিকেল ৪টায় ২১ সংবাদ শিরোনাম রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর ২১ সাথেই থাকুন।